প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এপিসোডের সাথে আছি জুয়েল রানা। দর্শক অবস্থান করছি এই তুলসীপুর ডিগ্রি কলেজের মাঠে। দর্শক আমরা চেষ্টা করি এই হাট থেকে কিছু চমৎকার চমৎকার বাচ্চা ঘোড়া দেখার জন্য, এই ঘোড়াগুলোর দাম জানানো। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে ভেজা দুটো সাদা এবং পাখরা ঘোড়া, সারা অনেকেই সাদা পাখরা ঘোড়া কিনতে চান, আমাদেরকে কমেন্টস করে জানান। দর্শক আমরা সবসময় চেষ্টা করি আপনাদের চাহিদা অনুযায়ী কিছু চমৎকার ঘোড়া দেখানোর জন্য। দর্শক আমরা সবসময় আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করি। দর্শক এই মুহূর্তে আমরা আমাদের ভাই আসলাম, তার সাথে কথা বলব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ আরিফ মিয়া। আরিফ ভাই বাসা কোথায়? বাসা ভাই জামালপুর নরুন্দি। জামালপুর নরুন্দি না? আপনি তো রেসিং ঘোড়া মনে হয়? হ্যাঁ হ্যাঁ সব ধরনের ঘোড়া আছে ভাই। আজকের হাটে তো বৃষ্টি হয়েছে, বাজার আজকে একবারে নষ্টের মধ্যে, তাই না? আচ্ছা এখন পর্যন্ত কি আপনার এই বাচ্চাগুলো দাম দর হয়েছে কিনা? ভাই বাজার তো ভাই খারাপ, তার জন্য ভাই কাস্টমারও দূর থেকে আসে নাই, ওরকম ভাই দাম দর হয়নি। দাম দর হয়েছে আপনার ৩০,০০০ টাকা কত জোড়া। আচ্ছা বুঝতে পারি। আচ্ছা তাহলে আপনার এটা চাওয়া দাম কত? কোনটা এটা চাওয়া দাম? ভাই জোড়া ৫০,০০০ চাইতেছি ভাই। এত টাকা তাজির বাচ্চার ভাই দাম বেশি? দাম বেশি না? তাহলে আপনি যদি দাম দর হয় তাহলে মানে কেমন টাকা হলে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা ছিল আপনাদের? আমার ভাই ৪৫,০০০ টাকা হলে আমি বাচ্চা দুটো বিক্রি করতাম ভাই। বিক্রি করতাম কিন্তু আজকে তার সম্ভব না? না ভাই দূর দূরান্তের পার্টি আসে নাই তো তার জন্যই ভাই বাসায় ফেরার জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার ঘোড়াটি যদি কেউ মানে যদি আজকে বিক্রি না হয় বিক্রি না হয় বাসায় নিয়ে যান, কেউ ফোন করে তাহলে তো আপনি বিক্রি করবেন বাসন? হ্যাঁ ভাই ফোন করলে যোগাযোগ করলে বিক্রি করুন ভাই। আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন। আমার নাম্বারটা হচ্ছে 018-65-10-31। নাম? আমার নাম আরিফ, এটা আমার ইমো নাম্বার। হ্যাঁ হ্যাঁ নরুন্দি, জামালপুর নরুন্দি। আচ্ছা বুঝলাম। আচ্ছা যদি আপনার কাছে এই বাচ্চা ঘোড়া ছাড়াও কিন্তু ভালো ঘোড়া দৌড়ে রেসিং ঘোড়া যদি চাই তাহলে কিনে দিতে পারবেন? হ্যাঁ ভাই অবশ্যই পাবো। হ্যাঁ